আচ্ছা পরবর্তী খবর কু রাজ্যে আজিঠু আরম্ভ হেউছি অফলাইন ম্যাট্রিক পরীক্ষা অনলাইন পরীক্ষা ফলরে অসন্তুষ্ট থিবা ছাত্রছাত্রী পরীক্ষা দেউছন্তি অগস্ট 5 তারিখ যায় পরীক্ষা হেবাকু থিবাবলে পূর্বান 9:30 টারে পরীক্ষা কেন্দ্রকু প্রবেশ করছন্তি ছাত্রছাত্রী দিন 10 টারু 12:30 টা পর্যন্ত পরীক্ষা হেব প্রশ্নপত্র গুড়িক নোডাল সেন্টারে পহঞ্চি সারিথিবাবলে সপ্তম প্রস্তুতিরে পরীক্ষা আরম্ভ হইছি পরীক্ষার্থী মানে কোভিড নিয়মকু কড়াকড়ি পালন করিবাকু পরীক্ষা কেন্দ্র দায়িত্বরে থিবা অধিকারীঙ্কু নির্দেশ দেইছন্তি পরীক্ষা কেন্দ্রকু স্যানিটাইজ করা যাইথিবাবলে প্রবেশ পূর্বরু ছাত্রছাত্রীঙ্কর থর্মাল স্ক্যানিং করা যাইথিবা দেখিবাকু মিলিছি পরীক্ষা পরিচালনায় নিয়োজিত শিক্ষকঙ্কো আন্টিজেন পরীক্ষা সহিত পরীক্ষা হলে কোভিডর স্থিতি অনুধ্যান পাইঁ স্বতন্ত্র কোভিড স্কোয়াড গঠন করা যাইছি 15,151 জন পরীক্ষার্থীঙ্কো পাইঁ 504টি সেন্টার করা যাইছি আজিঠার আরম্ভ হয়েছে ম্যাট্রিকর অফলাইন এক্সাম পিলামানে 10টারু 12টা পর্যন্ত পরীক্ষা দেবে প্রথমে অবজেক্টিভ মার্ক এবং পরে সবজেক্টিভর এক্সাম দেবে এবং মোট 80 মার্কর পরীক্ষা দেবে ছাত্রছাত্রী যে ছাত্রছাত্রী মানে যে মূল্যায়ন হয়েছিল আভারেজ মার্কিং হয়েছিল সে অসন্তুষ্ট রয়েছে সরকার সে অপশন রাখিলে কি চাইলে সে অফলাইন এক্সাম দিয়ে তেমন সেই ক্রমে অফলাইন এক্সাম আজিঠার আরম্ভ হয়েছে এবং আজ এফএলও অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওড়িয়া রয়েছে সাহিত্য রয়েছে পিলামানে পরীক্ষা আজ দেউছন্তি পরীক্ষা 10টারু আরম্ভ হয়েছে তা পূর্বর সমস্ত প্রোটোকল মধ্যে পরীক্ষা কেন্দ্রে পালন করা যাওতুবা প্রতিনিধি যা সূচনা দিতে কবিতা জড়িছন্তি আমার সাথে কবিতা এক্সাম আরম্ভ হয়ে সারা কারণ 10টার হয়েছিল সময় নির্ঘণ্ট 10টারু 12টা পিলা 80 মার্কর এক্সাম দেবে সবু প্রোটোকল মানবে তো পিলাঙ্ক ভিতরে কেতে আপনার দেখুলে আগ্রহ উৎসাহ যেহেতু অনলাইনে সে অসন্তুষ্ট লে তেমন কেতে আশাবাদী অনেক সে এই অফলাইন এক্সাম কু নিহতি ভাবে নীলিমা যদি কহবা 10টা বাজি সারিছে এবং 9:30টা সুদ্ধা হল ভিতরক সমস্ত ছাত্রছাত্রী মানে যাই কোভিড নিয়ম মানে সুরুখুরে আরম্ভ হয়েছে পরীক্ষা এবং যদি কহবা কি যে অসন্তুষ্ট যে ছাত্রছাত্রী লে সে অফলাইন পরীক্ষা আরম্ভ হয়েছে আ ভুবনেশ্বরে তিনোটি সেন্টার করা যাই তিনোটি সেন্টারে 312 জন ছাত্রছাত্রী পরীক্ষা দেখছেন বট সবু সেন্টারে 90 জন পিলা রয়েছে পরীক্ষা দেখছেন যেভাবে ভাবে সুরক্ষিত বা সামাজিক দূরতা মানি কেউ ভাবে পরীক্ষা দেবে সে 8টি হলরে 12-12 জন পিলা রহিকে পরীক্ষা দেখছেন আমি এবে ইউনিট 9 রু সেটি প্রধান শিক্ষক অনেক সেটি তাঁর সম্পর্কের আলোচনা করা যদি কহবা কি কেমতি সামাজিক দূরতা রখা যাই কেউভাবে পদক্ষেপ নেওয়া যাই সে সম্পর্কের আলোচনা কেতে পিলা আজ্ঞা পরীক্ষা দিয়েছে আমার বর্তমানে 90 পিলা পরীক্ষা দেখছেন এবং পরীক্ষার আসা পূর্ব আমার ক্যাম্পস ক্লিননেস অ পিলা মানে পরীক্ষার এন্ট্রি করছেন আমি তাকে স্যানিটাইজেসন করছু সরকারঙ্କ ତରଫରୁ ମାଗଣାରେ ମାସ୍କ ଦିଆଯାଇଛି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ପିଲା ବାହାରେ ତାଙ୍କୁ ଆମେ ସାନିଟେସନ କଲା ପରେ ମଧ୍ୟ ଭିତରେ ବ୍ୟବସ୍ଥା କରିଛୁ ଭିତରେ ସେମାନଙ୍କର ସାନିଟେସନ ହେଉଛି ଏବଂ କୌଣସି ପ୍ରକାର ଅସୁବିଧା ହେଉନି ଡିଷ୍ଟାନ୍ସ ମେଣ୍ଟେନ୍ କରି ସେମାନେ ଛିଡ଼ା ହେଉଛନ୍ତି ନିର୍ଭୟରେ ଅତି ଆନନ୍ଦରେ ଖୁସିରେ ସେମାନେ ପରୀକ୍ଷା ଦେବେ ପିଲା 90 ପିଲା ପରୀକ୍ଷା ଦେଉଛନ୍ତି ଯେଉଁମାନେ ସବସ୍କ୍ରାଇବର ଆଣିଛନ୍ତି ଯେଉଁ ଅନ୍ଧମୁଖ ପିଲା ଯେଉଁମାନେ ଆମର ଅଛନ୍ତି ଫିଜିକାଲି ହ୍ୟାଣ୍ଡିକାପ୍ଟ ପିଲା ଯେଉଁ ଆମ ନିଜ ପିଲାଟା ଅଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ଆମେ ସ୍କୁଲ ତରଫରୁ ପିଲା ନବମ ଶ୍ରେଣୀ ପିଲାଙ୍କୁ ଆମେ ଡାକିକି ତାଙ୍କ ପାଇଁ ପିଲା ଯୋଗାଇ ଦେଇଛୁ କୌଣସି ପ୍ରକାର ଅସୁବିଧା ନାହିଁ ସେମାନେ ପରୀକ୍ଷାର ସୁବନ୍ଦୋବସ୍ତ ହୋଇଛି ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଛି ଏବଂ ଯେଉଁ ପିଲାମାନେ ଯାଉଛନ୍ତି ପରୀକ୍ଷା ଦେବା ପାଇଁ ପ୍ରଥମେ ତାଙ୍କୁ ଥର୍ମାଲ୍ ସ୍କ୍ରିନିଂ କରାଯାଉଛି ମାସ୍କ ଦିଆଯାଉଛି ଏବଂ ସାନିଟାଇଜ୍ କରାଯାଇ ଛଡ଼ାଯାଉଛି ଯେଉଁଭଳି ଭାବରେ ଏଠି ଗୋଟିଏ ଟେବୁଲ୍ ରଖାଯାଇଛି ସେଠି ମାସ୍କ ଦେଇକି ଯେମିତି ମାସ୍କ ପିନ୍ଧିବା ବାଧ୍ୟତାମୂଳକ କରାଯାଇଛି ସେଥିପାଇଁ ସମସ୍ତେ ମାସ୍କ ପିନ୍ଧିକି ପରୀକ୍ଷା ଦେବେ ଏବଂ ଗୋଟିଏ ଆଇସୋଲେସନ୍ ରୁମ୍ ମଧ୍ୟ କରାଯାଇଛି ଯଦି କୌଣସି ପ୍ରକାର ଅସୁବିଧା ଦେଖାଯାଏ ତାହେଲେ ଆଇସୋଲେସନ୍ ରୁମ୍ରେ ସେମାନେ ରହିପାରିବେ ସେଠି ପରୀକ୍ଷା তো নিহতি ভাবে পিলামানে পরীক্ষা দেওয়া আরম্ভ হয়েছে আজ 10টারু এক্সাম আরম্ভ হয়েছে এবং 12টা পর্যন্ত এই পরীক্ষা চালু রহব ধন্যবাদ কবিতা এ রেখলাম প্রতিনিধি কবিতা স্বাইঁ